السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، أما بعد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. সম্মানিত উপস্থিতি, আমরা নতুন একটি কোর্স শুরু করতে যাচ্ছি। এই কোর্সটিতে আমরা অসসুন নাবিয়িনা এই বইটি পড়ব। অসসুন নাবিয়িনা নামটা আমরা পড়তে পারছি না, যেহেতু এটা ক্যালিগ্রাফি ফন্টে লেখা। এখানে মূলত দুইটা শব্দ আছে। প্রথম শব্দটা হলো কিসসাতুন, এর প্লুরাল অসসুন বা কিসসাতুন। কিসসাতুন মানে ঘটনা, তাহলে কিসসাতুন বা কাসাসুন অর্থ হলো ঘটনা বলি। এরপরের শব্দ যেটা আছে আর নাবিয়িনা, এটার সিঙ্গুলার রূপটা ছিল নাবিয়ুন, একজন নবী। এটার প্লুরাল হয় নাবিয়ুনা। এখন আমাদের বইয়ের নামে আর নাবিয়িনা আছে, কাসাসুন নাবিয়িনা, যেহেতু এটা মুদাফুন ইলাইহি হয়েছে এজন্য মাজরুর রূপে আছে। তাহলে এক কথায় কাসাসুন নাবিয়িনা অর্থ হলো নবীদের ঘটনা বলি। ইনশাআল্লাহ আজিজ, আমরা এই বইটির পাঁচটি খণ্ড আছে, ধারাবাহিকভাবে এই কোর্সে আমরা প্রথম খণ্ড থেকে পড়া শুরু করব। ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে পড়তে থাকব। এই বইটি পড়ার দ্বারা আমরা যে জিনিসগুলো শিখতে পারব, এক হলো আমরা কোরআনে কারিমে নবীদের ঘটনাবলী পড়ি। নবীদের ঘটনাবলী আছে হলো এক এক সুরায়, এক এক অংশ, এভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, এজন্য অনেক সময় আমাদের একসাথে পুরো ঘটনা জানা হয় না। এই বইটা পড়লে আমরা প্রত্যেক নবীদের ঘটনা অথেন্টিক সোর্স থেকে কোরআনে বর্ণিত ঘটনাগুলো ধারাবাহিকভাবে একসাথে আমরা নবীদের ঘটনাগুলি জানতে পারবো। পাশাপাশি আরেকটা বড় ফায়দা যেটা হবে সেটা হলো অনেক কোরআনিক আয়াত এখানে আসছে, অনেক কোরআনিক আয়াত জানতে পারবো নবীদের ঘটনা সম্বলিত, এবং কোরআনিক বাক্যের সেন্টেন্স স্ট্রাকচার শিখতে পারবো। কোরআনিক ব্যবহারগুলো দিয়েই মূলত এখানে গল্পের আকারে বইটা সাজানো হয়েছে, ফলে অনেক কোরআনিক সেন্টেন্স এবং কোরআনিক স্ট্রাকচার আমরা ইনশাআল্লাহ এই কোর্সে শিখতে পারবো। পাশাপাশি এখানে যেহেতু কোরআনিক ঘটনাকে, কোরআনে বর্ণিত নবীদের ঘটনাকে অ্যাড্রেস করা হচ্ছে, এজন্য ম্যাক্সিমাম কোরআনিক শব্দ ব্যবহার হয়েছে, প্রচুর কোরআনিক শব্দ ব্যবহার হয়েছে। এই জন্য যখন আমরা পড়তে থাকব, আমরা এই কোরআনিক শব্দ ভান্ডার বৃদ্ধি পাবে এবং কোরআনিক সেন্টেন্স এগুলোর যে স্ট্রাকচার ইনশাআল্লাহ আমরা এগুলো বৃদ্ধি পেতে থাকবে। পাশাপাশি আরেকটা বড় ফায়দা হবে, যেহেতু এখানে গল্পের আকারে লেখা, সহজ আরবিতে লেখা, ফলে আমাদের রিডিং যোগ্যতা, এই যে রিডিং, যে আমরা রিডিং পড়তে পারি না, এই ক্ষেত্রে ইনশাআল্লাহ আমাদের রিডিং যোগ্যতা বৃদ্ধি পাবে। তো আমাদের রিডিং যোগ্যতা বাড়ানো, কোরআনিক স্ট্রাকচার বোঝা এবং কোরআনিক শব্দ ভান্ডার সমৃদ্ধ করার উদ্দেশ্যে আমরা কোর্সটি শুরু করতেছি। এখানে ধারাবাহিকভাবে বিভিন্ন নবীদের ঘটনা আসছে, আমরা আজকে একটা ঘটনা পড়ি। এখানে শুরুতেই আসছে মান কাসার আল আসনামা, মান কাসার আল আসনামা, এটা হিডিং বা শিরোনামটা আছে। মান মানে কে, কাসারা ইয়াকসিরু আমরা জানি অর্থ হলো ভাঙা, তাহলে মান কাসারা কে ভেঙেছিল আল আসনামা মূর্তিগুলো। আসনাম কোরআনে বর্ণিত একটা শব্দ, এটার সিঙ্গুলার রূপটা হয় সনামুন, সনামুন, সনামুন মানে একটি মূর্তি, এটার প্লুরাল হয় আসনামুন। তাহলে একসাথে অর্থ কি হলো, যে মান কাসার আল আসনামা, কে মূর্তিগুলো ভেঙেছিল। আমরা এই শিরোনাম থেকে বুঝতে পেরেছি এখানে ইব্রাহিম আলা নাবিয়িনা আলাইহি সালাতু ওয়াসসালাম, তার ধারাবাহিক ঘটনাগুলো আলোচনা হবে। তো মান কাসার আল আসনামা এই শিরোনামটা আছে। নিচে আবার একটা সাব হেডিং দিয়েছে বা ইউল আসনাম। আমরা জানি বা ইউন অর্থ হলো বিক্রেতা, আল আসনাম আগেই পড়লাম মূর্তি, তাহলে বা ইউল আসনাম মূর্তি বিক্রেতা। তো এখানে মূর্তি বিক্রেতা ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনায় কে, আমরা জানি ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজার, তার ঘটনা এখানে আসতেছে। এই যে নিচে আসতেছে কাবলা আইয়ামিন কাসীরাতিন, কাসীরাতিন জিদ্দান, কাবলা আইয়ামিন অনেক দিন আগে, এই যে আইয়ামিন ইয়াউমুনের প্লুরাল, ইয়াউমুন মানে দিন, এর প্লুরাল হলো আইয়ামুন অনেক দিন।
আমরা আইয়ামে জাহিলিয়াত এভাবেও পড়ি, আইয়ামে জাহিলিয়াত, এই যে আইয়াম মানে হলো জাহিলিয়াতের দিনগুলো, তাহলে কাবলা আইয়ামিন অনেক দিন পূর্বে, এই যে অনেক দিন এটার এমফাসাইজ দেওয়ার জন্য দেখেন পরে একটা নাত আসছে কাসিরাতিন অনেক দিন, এটার আরো এমফাসাইজ দিয়ে আরো দুইটা শব্দ আসছে কাসিরাতিন জিদ্দান, কাসিরাতিন জিদ্দান, জিদ্দান মানে খুব অত্যন্ত। তাহলে একসাথে পুরো বাক্যের অর্থটা কি হলো, কাবলা আইয়ামিন কাসিরাতিন, কাসিরাতিন জিদ্দান, তার বাংলাতে আমরা বলতে পারি অনেক অনেক দিন পূর্বে, অনেক অনেক দিন পূর্বে। নিচে আসতেছে কানা ফি কারিয়াতিন রাজুলুন মাশহুরুন জিদ্দান, কানা ফি কারিয়াতিন, আমরা জানি কোরআনে বহুল ব্যবহৃত অনেক ব্যবহার হয়েছে একটা শব্দ কারিয়াতুন, কারিয়াতুন মানে গ্রাম, কারিয়াতুন, তাহলে কানা ফি কারিয়াতিন, কানা মানে ছিল, কানা ফি কারিয়াতিন একটি গ্রামে ছিল, রাজুলুন মাশহুরুন, মাশহুরুন মানে ফেমাস প্রসিদ্ধ, রাজুলুন একজন লোক, তাহলে রাজুলুন মাশহুরুন একজন প্রসিদ্ধ লোক ছিল, সে বেশি প্রসিদ্ধ, এটাকে এমফাসাইজ দিতে গিয়ে জিদ্দান মানে খুব প্রসিদ্ধ, একটি গ্রামে অত্যন্ত প্রসিদ্ধ একজন লোক ছিল, এই লোকটার নাম কি, ওয়াকানা ইসমু হাদার রাজুলি, এই যে ওয়াকানা ইসমু হাদার রাজুলি, এই লোকটির নাম ছিল আজারা, আজার, এই লোকটির নাম ছিল আজার। সামনের বাক্য আসতেছে এই আজার সাহেব কি করতেন, তার কাজ কি, ওয়াকানা আজারু ইয়াবিউল আসনামা, ওয়াকানা আজারু ইয়াবিউ, আর আজার এই শুরুতে ওয়া আসতেছে, এগুলোর অর্থ করতেছি আমি আর, এটা বাংলাতে আমরা জানি এবং আর ও এরকম অর্থ হয়, তো এখানে আর অর্থ করছি, আর কানা আজারু ইয়াবিউ, আজার বিক্রি করতো আল আসনামা মূর্তি, সে মূর্তি বিক্রি করত, আর আজার মূর্তি বিক্রি করত, আমি এখানে একটা অর্থ করছি বিক্রি করত, এই যে বিক্রি করত এই অর্থটা আসতেছে এই যে কানা ইয়াবিউ এই দুটার সমন্বয়ে, আমরা এখানে একটা স্ট্রাকচার শিখে রাখি, এটা কোরআনে কারিমেও অনেক ব্যবহার হয়েছে, এটাকে আরবিতে বলে আল মাদিল ইস্তিমরারিয়ু, মানে যেটা আমরা বলি পাস্ট কন্টিনিউয়াস, যদি মুদারে ফর্মের শুরুতে কানা ব্যবহার হয়, কানা প্লাস মুদারের ফর্ম, মুদারের শব্দ, শুধু আমরা আলাদাভাবে ইয়াবিউ অর্থ ছিল সে একজন পুরুষ বিক্রি করবে, করছে, করে, ইয়াবিউ এটা মুদারের অর্থ, যদি শুধু বাআ থাকে সে বিক্রি করেছিল এটা মাদির অর্থ, কিন্তু এই মুদারের সাথে যদি আমরা কানা যুক্ত করি তখন এটা পাস্ট কন্টিনিউয়াস বা আল মাদিল ইস্তিমরারি, অতীত চলমান অতীত কাল, এই অর্থটা বোঝায়, অর্থাৎ অতীতে একটা কাজ ধারাবাহিক ভাবে সে করছিল এই অর্থটা বোঝায়, এটাকে আরবিতে আমরা বলতে পারবো আল মাদিল ইস্তিমরারিয়ু, মাদি ইস্তিমরারি অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস, অতীতে একটা কাজ ধারাবাহিক ভাবে করতো, এটা আমরা কানা প্লাস মুদারে এই দুইটা দিয়ে বলতে পারবো, তাহলে শুধু ইয়াবিউ বিক্রি করবে আর কানা ইয়াবিউ সে বিক্রি করতো, অর্থাৎ এই কাজটা সে তার হ্যাবিট ছিল, সে সব সময় করত বা সে ধারাবাহিক ভাবে করত, তাহলে যে ওয়াকানা আজার ইয়াবিউল আসনামা, আর আজার সাহেব বা আজার মূর্তি বা প্রতিমা বিক্রি করত। এরপরে আমরা যাচ্ছি সামনের অংশে, পরের অংশটা দেখাচ্ছে ওয়াকানা ফি হাদিহিল কারিয়াতি বাইতুন কাবীরুন জিদ্দান, আমরা এখানে সব পরিচিত শব্দ, বাইতুন আমরা জানি ঘর, কাবীরুন মানে বড়, তাহলে ওয়াকানা ফি হাদিহিল কারিয়াতি এই গ্রামটিতে ছিল, হাদিহি মানে এই, তাহলে ফি হাদিহিল কারিয়াতি এই গ্রামটিতে ছিল কি ছিল, বাইতুন কাবীরুন একটি বড় ঘর, এই বড়টা বেশি বড় ছিল, এটাকে এমফাসাইজ দিচ্ছে জিদ্দান, অত্যন্ত বড় একটি ঘর ছিল বা খুব বড় একটি ঘর ছিল, ওয়াকানা ফি হাদিহিল কারিয়াতি এই গ্রামটিতে ছিল বাইতুন কাবীরুন জিদ্দান, বাইতুন কাবীরুন একটি বড় ঘর, জিদ্দান খুব বড় ঘর, একটি খুব বড় ঘর ছিল, ওয়াকানা ফি হাদাল বাইতি আর এই ঘরটিতে ছিল, এই যে ফি হাদাল বাইতি মানে এই ঘরটিতে, ওয়াকানা ফি হাদিহিল বাইতি আর এই ঘরটিতে ছিল,
আসনামুন, অনেক মূর্তি, অনেক প্রতিমা। এই যে সনামনের প্লুরাল আসনামুন, প্রতিমা, মূর্তি। আসনামুন, অনেক মূর্তি ছিল। এই অনেক মূর্তি বা মূর্তি অনেক বেশি ছিল, এটার এমফাসাইজ দিয়ে আবার এটাকে সামনে আনতেছে, আসনামুন কাসীরাতুন। এই যে শুধু আসনাম প্লুরাল, এখানেই বোঝা যাচ্ছে অনেক মূর্তি, কিন্তু অনেকটা অনেক বেশি, এটাকে আরো এমফাসাইজ দিয়ে বলতেছে আসনামুন কাসীরাতুন, অনেক, আরো এমফাসাইজ, জিদ্দান, আসনামুন কাসীরাতুন জিদ্দান। এই ঘরটিতে অনেক অনেক মূর্তি ছিল, খুব বেশি, অনেক বেশি মূর্তি ছিল। এই মূর্তিগুলোর সাথে তারা কেমন আচরণ করত? এই যে বলতেছে ওয়াকানান নাসু ইয়াসজুদুনা, আর মানুষ সাজদা করত। এই যে ইয়াসজুদুনা মুদারের ফর্ম, সাজাদা ইয়াসজুদু, সাজদা করা। এই দেখেন মুদারের সাথে কানা ব্যবহার হয়েছে। তাহলে আমরা আগেই পড়েছিলাম কনস্ট্রাকশনটা, যে কানা প্লাস মুদারে পাস্ট কন্টিনিউয়াস বা চলমান অতীত কাল অর্থ দিবে। তাহলে কানা ইয়াসজুদু মানে সাজদা করত। ওয়াকানান নাসু ইয়াসজুদুনা, আর মানুষ সাজদা করত, লিহাদিহিল আসনামি, এই মূর্তিগুলোকে, এই মূর্তিগুলোকে মানুষ সাজদা করত। ওয়াকানা আজারু ইয়াসজুদু লিহাদিহিল আসনাম, মানুষ সাজদা করত, তাই না শুধু, ওয়াকানা আজারু ইয়াসজুদু, এবং আজার সাজদা করত, লিহাদিহিল আসনাম, এই মূর্তিগুলোকে। শেষ অংশে বলতেছে ওয়াকানা আজারু ইয়াবুদু, এই যে আরো একটা শব্দ আসছে কোরআনিক শব্দ, সবগুলোই আবাদা ইয়া আবুদু, নাসরা আনসুরু ফর্মে, অর্থ হলো এবাদত করা। ওয়াকানা আজারু ইয়া আবুদু, আর আজার সাহেব এবাদত করত, লিহাদিল আসনামা বা হাদিল আসনামা, লি নাই, যে হাদিল আসনামা, এটা যেহেতু মাফুলুন বিহি বা অবজেক্ট হয়েছে, এই জন্য শেষে মানসুব আছে। এই যে আজার এই মূর্তিগুলোকে এবাদত করত, পূজা করত, উপাসনা করত। আলহামদুলিল্লাহ, এভাবে এই যে অংশগুলো কোরআনিক ঘটনার ধারাবাহিক বিবরণ, ঘটনার বা গল্পের আকারে আসছে, ইনশাল্লাহ আমরা ধারাবাহিকভাবে শিখতে থাকব। এখানে আমরা পড়লাম বা ইউল আসনাম, এই ঘটনার ধারাবাহিক বিবরণ আমরা জানি। এই যে এখানে আসতেছে ওয়ালাদু আজারা, আজারের ছেলে, আমরা জানি আজারের ছেলে ইব্রাহিম আলী সালাম। এখানে ইব্রাহিম আলী সালামের সম্পর্কে পরিচিতি এই আলোচনা হবে। পরবর্তীতে আছে নাসিহাতু ইব্রাহিমা, ইব্রাহিম আলী ইসলামের যে উপদেশ ছিল এখানে আলোচনা হবে। এরপরে ইব্রাহিম ইয়াকসিরুল আসনামা, ইব্রাহিম আলী ইসলাম ওই যে আমরা কোরআনে পড়েছি সব মূর্তিগুলোকে ভেঙে বড় মূর্তির উপরে কোঠার রেখে দিয়েছিলেন, এই যে মূর্তি ভাঙার ঘটনা এখানে ধারাবাহিক ভাবে আসবে। এবং সাথে এখানে সূরা আম্বিয়া এবং সূরাতুল হজের মধ্যেও কিছু বিবরণ আসছে, সেখানকার ঘটনাগুলো এখানে আয়াত থেকে আসবে। এরপরে এই যে কোরআনিক শব্দই চলে আসছে মানফা আলা হাদা, এই যে ইব্রাহিম আলাইহিস সালামকে তখনকার ওই লোকেরা এসে জিজ্ঞাসা করতেছিল, এই যে আমাদের মূর্তির সাথে এরকম কাজ কে করেছে, মানফা আলা হাদা, এই যে এই শিরোনামে ওই ঘটনা আসবে। এরপরে এই যে নারুন বারিদাতুন, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলা হয়েছিল, সে আগুন ঠান্ডা হয়ে গেছিল, সেই ঘটনা আসবে। তো ধারাবাহিক ভাবে নবীদের ঘটনা এভাবে আসতে থাকবে, ইনশাআল্লাহ আমরা ধারাবাহিক পড়ব। আমি আপনাদের সবাইকে দাওয়াত দিচ্ছি, যারা আমরা আরবি রিডিং এ একটু দুর্বলতা আছে, রিডিং পড়তে পারি না, এবং কোরআনিক ওয়ার্ড লিস্টের ব্যাপারে আমাদের সবারই অভিযোগ যে আমাদের স্টক অফ ওয়ার্ড কম, আমরা কোরআনিক শব্দ পারি না, কোরআনিক সেন্টেন্স বুঝতে পারি না, সেন্টেন্স মেকিংটা বুঝি না, এই জন্য আমরা কোরআনের অর্থ করতে পারতেছি না, এরকম যারা আছে আমি তাদের সবাইকেই আহ্বান করব যে আপনারা এই কোর্সটাতে জয়েন করেন। ইনশাআল্লাহ আমরা এই কোর্সে এই কোরআনিক সেন্টেন্স গুলোকে একটু ভেঙে ভেঙে, শব্দ এবং বাক্যের কনস্ট্রাকশন নতুন আসলে সেটা ভেঙে ভেঙে আমরা ইনশাআল্লাহ পড়ব, এবং এর দ্বারা আমরা অনেক কোরআনিক শব্দ শিখতে পারবো। তো আমাদের এই ক্লাসটা শুরু হচ্ছে আগামী আগস্টের 3 তারিখ থেকে ইনশাআল্লাহ। এই ক্লাসটা হবে আমাদের প্রতি সোমবার এবং বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল 9টা থেকে 10টা, বাংলাদেশ সময় প্রতি সোমবার এবং বৃহস্পতিবার সকাল 9টা থেকে 10টা ইনশাআল্লাহ আমরা এই ক্লাসটা করব। ক্লাসটা অনলাইনে জুমের মাধ্যমে হবে, এবং প্রতি ক্লাসের পরে ইনশাআল্লাহ রেকর্ডিং দেওয়া হবে। তো আগ্রহী সকলেই, আমরা যারা কোরআনকে ভালোবাসি, আরবি ভাষাকে ভালোবাসি, আমরা সবাই একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে ইনশাআল্লাহ আমাদের সাথে এই কোর্সটা করতে পারবেন।
আল্লাহ আমাদের সবাইকে আরবি ভাষা শেখার তৌফিক দান করেন। আরবি ভাষা শিখে আমাদের যে মূল উদ্দেশ্য কোরআন বোঝা, আল্লাহ আমাদেরকে কোরআন বোঝার তৌফিক দান করেন, কোরআন বুঝে সেই অনুযায়ী আমাদের জীবনকে সাজানোর তৌফিক দান করেন।